শনিবার বাংলা নববর্ষের প্রথম দিনে চালু হলো কৃষ্ণপুর দিনুর পাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এমার্জেন্সি বিভাগ। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই হাসপাতালের এমার্জেন্সি বিভাগ পুনরায় চালু হয়। উপস্থিত ছিলেন যোগীপুরের সাংসদ খলিলুর রহমান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, লালগোলা বিধানসভার বিধায়ক মোহাম্মদ আলী সহ একাধিক নেতৃত্বরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। কৃষ্ণপুর দিনুরপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এমার্জেন্সি বিভাগ চালু হলো শনিবার 15 এপ্রিল। অবশেষে দীর্ঘ 3 দশকের চাহিদার পর কৃষ্ণপুর দিনুরপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এমার্জেন্সি বিভাগ চালু হলো। লালগোলা ও ভগবানগোলা ব্লকের 4 থেকে 5টি গ্রাম পঞ্চায়েতের জনগণ এখানে পরিষেবা পাবে, ফলে ছুটে যেতে হবে না কৃষ্ণপুর ব্লক কেন্দ্র লালগোলায় বা ভগবানগোলার কানাপুকুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। কংগ্রেসের আমলে প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ রায়ের আমলে তৈরি হয়েছিল এই কৃষ্ণপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। তখন সব রকমের পরিষেবা পেয়েছিল এলাকাবাসী। বেশ কিছুদিন চলার পর এই হাসপাতালের এমার্জেন্সি বিভাগ উঠে যায়। তখন থেকেই এলাকার বাসিন্দারা সমস্যায় পড়েছিল এবং চাহিদা ছিল নতুন তৃণমূল সরকারের কাছে এই এমার্জেন্সি বিভাগ আবার চালু করার জন্য। এই বিভাগ চালু হওয়ায় বিভিন্ন পরিষেবা পাবে এলাকাবাসীরা বলে জানান জমিপুরের সাংসদ খলিলুর রহমান। আমি খুব গর্বিত আর কি, আমি যে সময় প্রথম আমাকে এলাকার মানুষ দেখেছিলেন তখন একেবারে বন্ধ ছিল এবং জীর্ণ ছিল, জঙ্গলেও ভর্তি ছিল আর কি। বিষয়টা মাথায় ছিল, আমি আমাদের সম্মানের বিধায়ককে আমি তুলে দিয়েছিলাম যে এই বিষয়টা এটা হওয়া দরকার রয়েছে। আমি যথাযোগ্য এনার প্রয়াসে আমাদের মন্ত্রী সাহেবের প্রয়াসে আজকে আমরা হসপিটাল হিসাবে এটাকে পেয়েছি। নিশ্চিতভাবে এটা আগামীতে আমরা আরও এখান থেকে ভালো থেকে ভালো পরিষেবা মানুষ পাবে আর কি, এবং ক্রমান্বয়ে আর উন্নত হবে। কাজে এলাকার মানুষকে আমরা আশ্বস্ত করতে পারি চিকিৎসা পরিষেবা এখান থেকে ভালো হবে আপনারা পাবেন। শনিবার পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই হাসপাতালের এমার্জেন্সি বিভাগ চালু হলো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যোগীপুরের সাংসদ খলিলুর রহমান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, লালগোলা বিধানসভার বিধায়ক মোহাম্মদ আলী সহ একাধিক নেতৃত্ব। আমরা এলাকার মানুষকে বলবো এটাকে টিকে রাখতে হবে, যাতে পরিষেবা ক্ষেত্রে মানুষ আরো বেশি করে মানুষের এলাকার মানুষের সহায়তা পায়। এলাকার মানুষ যত বেশি সহায়তা করবে এই হসপিটালে আরো বৃদ্ধি ঘটবে, এই প্রত্যাশা এলাকার মানুষের কাছে বাংলা শুভ নববর্ষ হিসাবে তাদের কাছে আমি রাখতে পারি। বি কেয়ার পলিটেকনিক কলেজ 2022-23 শিক্ষাবর্ষে সরাসরি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা ও হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। আমাদের ঠিকানা NH34 এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পল সন্ডার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।